ছাড়া ভ্রমণের আমাদের দেশে কারণ হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি যেটা, এবং এই সাবকন্টিনেন্ট সবচেয়ে আয়োডিন ডেফিসিয়েন্সি হিসেবে এটি কারণ হিসেবে বেশি বলা হয়। আর যে ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু অটো ইমিউন বলা হয়, যে অটো ইমিউন বডির যে ইমিউনিটি পরিবর্তনের কারণে এটি অটো ইমিউন হিসেবে অন্যান্য কান্ট্রিগুলোতে দেখা হয়। এবং থাইরয়েড হরমোনের সাথে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ডায়াবেটিস এবং অন্যান্য ইমিউনোলজিক্যাল যে প্রবলেমগুলো ওগুলো পেয়ে থাকি। যেহেতু আপনি এখন ফিটোম্যাটারনাল মেডিসিনে আছেন, সেটা বঙ্গবন্ধুতে, সেখানে আমাদের রিসেন্ট আপডেটস যেটা, এই যে সুযোগগুলো বাইরে পাচ্ছে না মানুষ, এখানে আপডেট কি করা হচ্ছে? যেটি আমি বললাম যে একটি রোগীকে এখানে সার্বিকভাবে তারকে মানে বিশ্লেষণ করা হয় এবং তার শরীরে যত সমস্যা সার্বিকভাবে বিশ্লেষণ করে এটিকে সমন্বিতভাবে একটি চিকিৎসা দেওয়া হয়। এবং যে বহির্বিশ্বের যে রিসেন্ট যে আপডেটগুলো এই সেইটির সাথে তার মিলিয়েই আমাদের এখানে আসলে করা হয়। এবং যদি এই কোনো বাচ্চার যদি, যেমন ধরেন কোনো বাচ্চা যদি মায়ের কোনো অ্যাবনর্মাল বাচ্চা হয়, জন্মত্রুটি থাকে বা কিছু কিডনিজম বা যে কোনো সমস্যা যদি থাকে, পরবর্তীতে তার বাচ্চার জন্য কি করবে, পরবর্তী স্টেপে কিভাবে যাবে, এবং পরবর্তী বাচ্চা নেওয়ার সময় তাদের কত কত প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং এ আসতে হবে, এবং প্রেগনেন্সি স্পেসিফিক সময়ে সময়ে যে পরীক্ষা নিরীক্ষাগুলো দেওয়া হয় সেগুলোর মাধ্যমে প্রপার তাকে ইভালুয়েশন করে তাকে আমাদের আসলে কাউন্সিলিং এবং ম্যানেজমেন্টে এভাবে তাকে মোটিভেট করা হয় যে তার হাইস প্রেগনেন্সিটা তো ভালো একটি পরিচর্যা পাওয়ার যোগ্য, সেই জন্যই সেভাবে আমরা তাকে এগিয়ে নিয়ে যাই। আচ্ছা, এখানে মায়ের যদি থাইরয়েডের সমস্যা থাকে, বাচ্চাকে কি আমরা মানে হওয়ার পর পরীক্ষা করছি? হ্যাঁ, বাচ্চার বেলায় আসলে আমরা বাচ্চা যখন 6 থেকে 7 দিন তখন আমরা হিল প্রিকের একটি গ্রোথাস টেস্ট আছে সেটির মাধ্যমে আমরা করে থাকি, এবং সেটিতে কোনো সমস্যা থাকলে তারপরে পরবর্তী পরীক্ষাগুলো আমরা করে থাকি। এতে অনেকে বলে ভাবতে পারেন যে মায়ের যদি থাইরয়েড হরমোন খেয়ে থাকে তাহলে সেটি বাচ্চায় যাবে, সেভাবে কিন্তু বাচ্চায় ওটি ক্ষতি করে না। কিন্তু হাইপারথাইরয়েডের জন্য যদি দেয়া হয় ওষুধ, সেটি যদি মাত্রা বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চার হাইপোথাইরয়েড হতে পারে। আর মাকে কমাতে গিয়ে যদি আবার বেশি কমিয়ে ফেলি আমরা, সেক্ষেত্রে বাচ্চার সমস্যা হতে পারে। সেজন্য আমরা একটি লেভেলে রাখি, আপার উপরের দিকে একটি মাত্রায় রাখি যেন হাইপো হয়ে না যায়। তো এই স্বাভাবিকভাবে সমস্ত জিনিসগুলো আসলে পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করা। আপা, দর্শকদের উদ্দেশ্যে কিছু কি পয়েন্ট একটু বলে দেন। দর্শকদের উদ্দেশ্যে এটি বলার আমার উদ্দেশ্য যে থাইরয়েড হরমোন জড়িত যে সমস্যাগুলো এগুলো কখনোই অবহেলা করবেন না। আপনার যদি কম মাত্রায় থেকে থাকে সেটি প্রেগনেন্সি যখন আসবে, প্রেগনেন্সির সময় এটা রিঅ্যাডজাস্ট করতে হয় এবং প্রয়োজনে হরমোন বিশেষজ্ঞের সাহায্য নিতে হয়। কখনোই আপনি থাইরয়েড হরমোন নিয়ে যে কোনো সমস্যা অবহেলা করবেন না, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার এবং আপনার শিশুর জীবনের জন্য। এবং আমরা কখনোই পরিবার এবং সমাজের বোঝা হয়ে যাক এরকম কোনো বাচ্চা চাই না, যার কারণে আপনাকে অত্যন্ত সচেতন হতে হবে।